হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এই যে রটওয়েলার বাচ্চাগুলো, এগুলো সবগুলো পার্ভো হয়ে গেছে, এখন চিকিৎসা চলতেছে। দে আর গেটিং ওয়েল, এখন অনেকটাই ভালো। মোট 6টা কুকুর, 4টার এখন চলতেছে, আরও 2টা নিয়ে আসবে, তারা গাড়িতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পার্ভো হয়ে গেলে ওরা রক্ত পায়খানা করতে করতে দুর্বল হয়ে গেছিল, এখন অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। না অনেক কয়েকদিন ধরে যাবত চিকিৎসা চলতেছে, না 4 দিন, 8 দিন, 8 দিন। আচ্ছা, তাহলে 8-2 দিন হলেই তাদের ডোজ শেষ হয়ে যাবে। তারপরে তারা এখনও যেহেতু একটু রক্ত পায়খানা হালকা যাচ্ছে, কারণে আরও 2 দিন চিকিৎসা দেওয়ার পর ওরা ভালো হয়ে যাবে। 6টা কুকুর ইনশাল্লাহ আসছিল, 6টাই বেঁচে আছে, তাই না? আর একটা তারা টাইমলি নিয়ে আসে নাই, যখন একটা মরছে তখন তার দৌড়াইলে আইছে, ওইটা নিয়ে আসলে ওইটা না না ওই যেটা আগে মারা গেছে, তারা টাইমলি নিয়ে আসছে বলে সবগুলো বাইতে গেছে অলরেডি। আপনারা অসুবিধা নাই, ঠিক করে দিচ্ছি, লিক না কামড়াইছে।